আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মামুনুল হকের ঘটনায় ফেসবুকে পোস্ট, দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ও অন্যের পোস্ট শেয়ার করায় অব্যাহতি দেওয়া হয়েছে সীতাকুণ্ডের দুই ছাত্রলীগ নেতাকে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার তাদের অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হক এবং ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগের দুই নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন সালেহ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য আজিজুলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের কাছে আসা আজিজুর ফেসবুকে আইডি থেকে পোস্ট করা স্ক্রিনশটে দেখা গেছে, তিনি মাওলানা মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটে যাওয়া ঘটনাকে মিথ্যা ও তাকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করেছেন। ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন আহমেদ বলেন, গিয়াসউদ্দিন তার ফেসবুক আইডিতে শেয়ার করা পোস্টের স্ট্যাটাসে লিখে, একজন প্রধানমন্ত্রী কিভাবে সংসদে দাঁড়িয়ে আল্লামা মামুনুল হক সাহেবের নামে মিথ্যা অপবাদ দিতে পারেন। ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুল হক দলের নেতাদের কাছে জানিয়েছেন, ওই দিন মুঠোফোনটি তার এক মামার কাছে ছিল। স্ট্যাটাসগুলোর বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। এছাড়া গিয়াসউদ্দিনের দাবি, তার মুঠোফোনটি হারিয়ে গেলে তার অজান্তে এই পোস্টটি শেয়ার করা হয়। প্রসঙ্গত, গত 3 এপ্রিল বিকেলে রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের এক নারী সহ মামুনুল হকের দাবি স্ত্রী অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে হেফাজতের কর্মীরা এসে হামলা ও ভাঙচুর করে এলাকায় তাণ্ডব চালায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 এপ্রিল রোববার সংসদে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী হেফাজতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। সংগঠনটির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।